Hey buddy, what's going on? Welcome to Learn Hunter. Adobe Premiere সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। তো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা এক্ষুনি করে ফেলুন। এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা স্টিলস এর মধ্যে কাজ করব, দ্যাটস মিন ইমেজ নিয়ে কাজ করব। সো কি করা যেতে পারে, আমি যদি আমার স্টিলস ফোল্ডার ওপেন করি, আমার এখানে চারটা ইমেজ আছে। সো চারটা ইমেজ আছে এবং আপনি চান যে আপনি ওখান থেকে কোনো ইমেজ আপনি ইনসার্ট করবেন স্টিল ফোল্ডারের মধ্যে, এখানে প্রেস করুন। প্রেস করার পর কন্ট্রোল আইতে প্রেস করুন। সো কন্ট্রোল আই প্রেস করলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, লাইক আমি ডেস্কটপে অনেক ছবি আছে, আমার এটা আছে, এটা বা এটা ইউজ করতে পারি আমরা, বা এটা ইউজ করতে পারি, আপনার যেটা ইউজ করতে পারেন সমস্যা নাই। সো এটা জাস্ট ওপেন করে আনতে পারেন, এখানে চলে আসবে। ওকে, বাট একটা জিনিস ভালো যে আপনারা যেই ফোল্ডার থাকবে ওইখানে নিয়ে আসাটাই বেটার। আমি ওপেন প্রেস করি, তাহলে দেখেন ইম্পোর্টিং ফাইল চলে আসে, দেখেন এটা বাইরে ইম্পোর্ট হয়েছে, স্টিলসের মধ্যে না, আর ওই ফোল্ডারের মধ্যে রাখলে কিন্তু আমার চলে আসতো, তাই না? তো এখানে যখন আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে চলে আসলো যে একটা এই একটা এই একটা এবং এই একটা। সো আমি দুই নম্বর ইমেজটাই আমি এখানে ইম্পোর্ট করবো। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই ইমেজটা প্লে করলে এটা 4 সেকেন্ড পর্যন্ত শো করবে, বাট আমি চাচ্ছি যে আমার এখানে 4 সেকেন্ড পর্যন্ত শো করার কোনো প্রয়োজন নেই। সো আপনারা সিম্পলি কমায় দেন, তাই না? সো আমরা মার্ক ইন করতে পারি, মার্ক আউট করতে পারি, তাই তো? আরেকটা করতে পারেন, আপনি এখানে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে এসে করতে পারেন, সমস্যা হবে না। ওকে, সো আপনি টেনে নিয়ে করতে পারেন অথবা টেনে না নিয়ে শো করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ইন পয়েন্টে আসলাম এবং আমি এখানে মার্কিং করলাম। ওকে ডান। সো না আমরা কি করবো, আমরা জাস্ট এই ফ্রেমটাকে আমরা এইখানে নিয়ে আসবো, তাই তো? সো আমার পিসিটা স্লো, এই জন্য আমি প্রবলেম করতেছে, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা ইন পয়েন্টে চলে যাই, ডিরেক্টলি ইন পয়েন্টে চলে যাই। এখন আমরা এখানে 2 সেকেন্ড কেটে নিছি, তো আমরা চাইলে একটু বাড়াতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? এখন আমরা এইটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এটা জাস্ট কী করছিলাম, অডিও অনলি, আর এটা জাস্ট যদি আমি নিয়ে আসি আমাদের অ্যাট দ্য এন্ডে দিয়ে দিলাম। তার মানে আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, এবার ইমেজ চলে আসলো, ইমেজটা জাস্ট থেকে গেল, সেটা কয়েক সেকেন্ডে হতে পারে, সেটা সমস্যা নেই। ওকে, সো আমাদের ইমেজটা কিন্তু এখানে ঠিকই চলে আসছে, দেখেন ইমেজ চলে আসছে, তাই না? ওকে ফাইন, এখন আমি চাচ্ছি যে এই ইমেজে কিছু লেখা ইউজ করতে, কারণ আমাদের ইন পয়েন্টে আমরা লিখতে চাই, তাই না? সো লেখার জন্য আপনি টি প্রেস করতে পারেন অথবা আমরা টেক্সট ইউজ করি, এখানে ক্লিক করলে লং প্রেস করলে হ্যাঁ কাজ করতেছে। সো টাইপ টু যেটা বলা হয়, সো আপনি এটা প্রেস করলে দেন আপনি জাস্ট স্ক্রিনে লেখা দেখতে চান। আমি এটা ফিট করে 100% দিই না, 100% দেওয়া যাবে না, 50% 25 দেখতাম। সো আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে প্রেস করে দিলাম। তার মানে হচ্ছে যে আমি এখানে কোনো একটা টেক্সট ইনসার্ট করতে পারবো। তো একটু সময় নেবে, যেহেতু পিসের একটু স্লো। ওকে, আমি এখানে কি লিখে লিখতে পারি সেটা আমার ইচ্ছা, বাইকিং। ওকে, আমি লিখলাম সাইকেল রাইড। ওকে, সো আমি এখানে সাইকেল রাইড লিখলাম, জাস্ট এটাকে আমার সিলেক্ট টুলটা ইউজ করে, আর একটা টেক্সট চলে আসলো, সিলেক্ট টুলটা আমি চুজ করলাম, চুজ করে এটাকে সিলেক্ট করে আমি যে কোনো প্লেসে আমি ইউজ করতে পারবো, তাই না? এটাকে আমি বড়ো ছোটো করতে পারবো, সেটা জানেন, সো বড়ো ছোটো করতে পারবো। এবং আমি যদি চাই যে আমার লেখাটা আমি জাস্ট কি করব, আমার যেটা বলতে যে চেঞ্জ করব বা কোনো কিছু ইউজ করব, তখন আমরা আরেকটা কথা, এখানে লেখাটা আমার বড় হয়ে গেছে, তাই না? তো আমরা চাচ্ছি এই ভিডিওতে তখন ইমেজ তখন অত লেখা থাকবে।
সো সাইকেল রাইটটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি এখানে যা সাইকেল এটা ডাবল ক্লিক করলাম। এখন আমি যা চাইলে এখানে আমি ডাবল ক্লিক করার পরে এটা আমি এডিট করতে পারি, তাই না? আমি ডিলিট করতে পারি, আমি কিছু অ্যাড করতে পারি, আমি যা চাই করতে পারি। এবং আমি যদি চাই এটাকে এডিট করবো, তাহলে আমরা কী করলাম, আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, আমার লেখা কিটাই আছে, তাই না? এইখানে যাওয়ার পরে উইন্ডোজ যাবেন, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে আপনি এখানে দেখেন ইফেক্টস কন্ট্রোল একটা অপশন আছে, অ্যাসেনশিয়াল গ্রাফিক্স অপশন আছে, অ্যাসেনশিয়াল সাউন্ড একটা অপশন আছে। সো আপনি জাস্ট যদি ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করুন, তো ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে আপনি এখানে ইফেক্ট যেটা আপনি ইউজ করতে চান সেই ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। দেখেন চলে আসছে। সো এটা কীভাবে বুঝবেন, আমাদের টেক্সট সাইকেল রাইট, দেখেন এই সাইকেল রাইট টেক্সট চলে আসছে, তাই না? দেখবেন মোশন ইউজ করতে পারবেন, এফেক্ট আছে না অনেক ইফেক্ট, সো মোশন ইউজ করতে পারবেন, অপাসিটিটা কমিয়ে দিতে পারবেন আপনি চান আপনার মন মতো করে। আপনি ইচ্ছে করলে যে আপনার এখানে ফন্টটা আছে সোর্স টেক্সট, এই ফন্ট লাইক আমি বোল্ড করে দিতে পারবো, বলবে দিলাম, আমি চাচ্ছি যে ভার্ডানা ইউজ করবো, ভার্ডানা হয়ে গেছে। দেখেন আমি এখানে অসংখ্য অসংখ্য ফন্ট পাবেন আপনি, তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেই ফন্টটা এখানে চুজ হয় আপনি ঠিক সেই ফন্টটাকেই এখানে ইউজ করতে পারবেন। সিমসান চলে আসছে, সেখানে হিউজ পরিমাণ ফন্ট কালেকশন আছে, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। সো সাইকেল রাইডিং, এবং আমি চাচ্ছি যে এটা একটু বড় করে দিতে, ওকে, এবং সেটাকে আপনি জাস্ট সেন্টার করতে পারবেন, আপনি অ্যালাইন করে দিতে পারবেন আপনি যেখানে ইচ্ছা। সো আমি এটা রাখলাম, এবং রেগুলার আছে আপনি ইউজ করতে পারবেন, এবং আরও অনেক অনেক কিছু আছে সেটা আপনারা একটু ঘাটবেন, ঘাটলে দেখতে পারবেন আর কি। আর এখন আসি কালারের ব্যাপারটা, এই যে অ্যাপেন দেখলে বুঝতে পারছেন স্ট্রোক করবেন কি না, আপনি স্ট্রোক দিবেন বা দিবেন না, জাস্ট সেটা ইউজ করতে পারবেন। লাল দিলাম, সো লাল স্ট্রোক চলে আসছে, দেখেন লেখার মধ্যে উঠে দেন চলে যাচ্ছে। আই হোপ আপনি দেখতে পাচ্ছেন যে লাল একটা স্ট্রোক চলে আসে। আর আপনি সেটা শ্যাডো ইউজ করতে পারেন, ব্ল্যাক শ্যাডো, এই যে শ্যাডোটা বোঝা যাচ্ছে, তাই না? একজ্যাক্টলি রাইট, শ্যাডো ইউজ করতে পারেন। আপনারা এখন আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই, এবার রোটেশন করতে পারেন। এখানে অনেক 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 ডিজাইন আছে, সেটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে ইউজ করতে পারবেন, যেটা টোটালি ডিপেন্ড করে আপনার চয়েসের উপর। ওকে, তো আমার টেক্সট এখানে অ্যাড করা শেষ, এখন চাচ্ছি যে আমার এখানে টেক্সট অ্যাড হয়েছে, আমি আরেক টেক্সট অ্যাড করা দরকার, আপনি এখানেও টেক্সট অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে আবার নতুন টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লিক করি, দেখেন নতুন একটা টেক্সট অ্যাড হয়ে গেছে। এখন আপনি সিলেক্ট টুল ইউজ করেন, সিলেক্ট টুল ইউজ করে এটাকে জাস্ট ড্রপ এন্ড ড্র্যাগ করেন, এবং আপনি ছোটো এখানে ছোটো করতে পারবেন, সেটা আপনারা জানেন, এটা আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এটার ফন্টে যদি আপনি কমাতে চান, ফন্টে কাজ করতে চান, তাহলে এখানে দেখেন 900 অলরেডি ওপেন হয়ে আছে 900টা। সো আপনি এটাকে যা ছোটো করতে পারেন আরও ছোটো করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং নিচে আসেন, যদি নিচে যান তাহলে এই স্টোক উঠাতে পারেন, শেড উঠাতে পারেন, বা শেড থাকতে পারে, এবং জাস্ট ফিল্ডটা থাকলে আর এখানে উঠে, মনে রাখবেন এটা যদি ফিল্ডে যদি উঠিয়ে দেন তাহলে কাজ করবে না। ওকে, আপনি এটা চাইলে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন এটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু উপরেরটা আমার সেম ফন্ট এবং নিচেরটা আমার সেম ফন্ট, সো এখানে ফন্টটা চেঞ্জ করে দেওয়াটাই বেটার আমি মনে করি। এটা ডিপেন্ড করে আপনার উপর, আমি জাস্ট এটা ইউজ করতে পারি, হ্যাঁ এটা ইউজ করতে পারি, খারাপ লাগছে না। আর এখানে কালার চেঞ্জ করতে পারেন, যদি ব্ল্যাক চান ব্ল্যাক দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ব্ল্যাক হয়ে গেছে। সো আমি এখানে ব্ল্যাকটা ইউজ করবো না, কারণ ব্ল্যাকটা ইউজ করলে আসলে ভালো বোঝা যাবে না, এটাও না। ওকে, সো সাইকেল রাইড প্লান হান্টার, আপনি এখানে মোশন ইফেক্ট ইউজ করতে পারেন, আগেই বলতেছি এখানে তো আমি মোশন যে ইফেক্টগুলো আছে আমি অপাসিটি কমাই দিতে পারবো ইচ্ছা করলে। এখানে নর্মাল 100% আছে, সেখানে নর্মাল আছে, লাইটিং আছে, অনেক কিছু আছে, আপনি এখানে ঘাড়াড়ি করবেন, যত কাজ করবেন তত শিখবেন আর কি। আরও অনেক ইফেক্ট আছে, এভাবে আপনি আরও অনেক টেক্সট অ্যাড করতে পারবেন, আপনি চাইলে একটার মধ্যে টেক্সট আরও অ্যাড করতে পারবেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার চয়েসের উপর। সো আমরা তাহলে ইমেজ অ্যাড করতে পারলাম এবং টেক্সট নিয়ে কাজ করতে পারলাম। এখন ফাইনালি যদি ভিডিওটা প্লে করি,
চলে আসছে না এক্স্যাক্টলি রাইট আবার আমাদের এক কাজ করতে হবে এটা ধরে যদি আমরা কি করি মনে আছে শিফট ডি দিলে কি হবে জানো প্রথমে দেখেছিলাম অপোজিট হয়ে আসবে এই অবস্থা চলে গেল তার মানে আসবে এবং স্লোলি ভাবে অপাসিটি কমে গিয়ে সেটা ফাইনালি ফিনিশ হয়ে যাবে আমার ল্যাপটপে স্লো হওয়ার কারণে হয়তো এটা পুরো বুঝে যাচ্ছে না আপনাদের আশা করি আপনাদের ল্যাপটপের কোয়ালিফিকেশন বা কোয়ালিটি এবং গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স যাই হোক র্যামটা একটু বেশি হবে বা পিসির এবং সেক্ষেত্রে কাজে দেবে হয়তো ভালো বুঝবেন যাই হোক আমরা এত পর্যন্ত কাজ করতে পারলাম এবং নেক্সট ইয়ার দেখা আমি জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং